একঘেয়ে জীবনে আমরা খুব তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়ি, আর তখনই আমরা জীবনের চিন্তাগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে হারিয়ে যেতে চাই কোনো অচেনা গহীন অরণ্যে, কিংবা গম্ভীর পাহাড়ের পাদদেশে কোনো প্রাণোচ্ছল গ্রামে, অথবা ইতিহাসের কোলে কোনো রাজবাড়িতে। তাই হাতে বেশি সময় না থাকলে সকালে বেরিয়ে সন্ধ্যায় ফিরতে পারবো এমন একটা জায়গার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম, পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ি। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তো কোথায় নেই, তার সঙ্গে রয়েছে রূপনারায়ণের মন বলানোর রূপ, অন্যদিকে দামোদরের উচ্ছ্বাস, স্রোতস্বিনী গঙ্গা একসঙ্গে সঙ্গমে মিলিত হয়েছে এই মহিষাদলের পাশেই গেঁওখালীতে। বর্ষামধুর একটা দিনে সাক্ষী থাকতে আমরা বেরিয়ে পড়লাম মহিষাদল ও গেঁওখালীর উদ্দেশ্যে। তো চলুন আপনাদেরকেও সাক্ষী করি আমাদের এই ছোট্ট সফরে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, তাই মাঝে মাঝে আকাশের মুখ ভার করে দু এক ফোঁটা বৃষ্টি তো পড়ছে। গ্রাম বাংলার বর্ষার চিরায়িত রূপকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম NH-41 ধরে মহিষাদলের উদ্দেশ্যে। পথে পাশ কাটিয়ে গেলাম নিমতৌড়িকে, এটাই পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের বর্তমান অফিস। আকাশে তখন ঘন মেঘের আনাগোনা, কখনো কখনো ঝিরঝিরিয়ে বৃষ্টিও পড়ছে। মেঘ বৃষ্টিকে সঙ্গে নিয়ে আমরা চলে এলাম নন্দকুমার। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, তাই মাঝে মাঝে আকাশের মুখ ভার করে দু এক ফোঁটা বৃষ্টি তো পড়ছেই। দেখতেই পাচ্ছেন আকাশ কালো হয়ে মেঘ মাঝে মাঝেই আমাদের জানান দিচ্ছে যে বর্ষা এসে গেছে। আমরা এই মুহূর্তে নন্দকুমার মোড়ে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পেলেন যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব, ওই দিকের যে অংশটা চলে গেছে ওইটা কিন্তু দীঘা। NH-41 ধরে যদি আপনি কোলাঘাট মেছেদা হয়ে আসেন নন্দকুমার মোড় এসে দেখবেন এই দিকে এই যে রাস্তাটায় আমরা এলাম এইটা কিন্তু সোজা গেছে এই রোডে হলদিয়া, অর্থাৎ আমরা ওই হলদিয়া না গিয়ে মাঝখানে কাপাসবেড়িয়া মোড়ে বেঁকে যাব। আরেকটা এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এইটা কিন্তু নন্দকুমার হাই রোড, নন্দকুমারের আরেকটা পেছনের দিকে নন্দকুমার তমলুক রোডের সাথে কানেক্টিং একটা আছে। যদি আপনি মেছেদা হয়ে তমলুক হয়ে আসেন তাহলে ওই দিক দিয়েও কিন্তু আপনি মহিষাদল যেতে পারেন। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, একটু চা পানের বিরতি নেব। তো দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। তো চলুন আমরা একটু চা খেয়ে আবার বেরিয়ে পড়ব আপনাদের দেখানোর জন্য। চা পান শেষ করেই আমরা বেরিয়ে পড়লাম মহিষাদলের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মহিষাদল শহরের মধ্যে। আর এই মহিষাদলের রাস্তার পাশেই চোখে পড়ল মহিষাদলের সেই বিখ্যাত রথের। মহিষাদল জমিদার বংশের রাজা আনন্দলালের স্ত্রী রানী জানকীর উৎসাহে 1776 সালে শুরু হয় এই রথযাত্রার। সেই থেকে অনুষ্ঠিত হয় এই রথের মেলা, যা পূর্ব মেদিনীপুরের সবথেকে বড় মেলা হিসেবে পরিচিত। 15 দিন ধরে চলে এই মেলা, লক্ষাধিক মানুষের সমাগম হয় এই মেলায়। তো আপনিও চাইলে সামনের 1 জুলাই এই রথের মেলায় চলে আসতে পারেন আর সাক্ষী থাকতে পারেন পূর্ব মেদিনীপুরের একটা বড় গ্রামীণ মেলার। মহিষাদলের রথকে পেছনে ফেলে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই চলে এলাম মহিষাদল রাজবাড়ির গেটে। গেটে আসতেই দারোয়ান হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিল বাইক পার্কিংয়ের জায়গা। বাইক পার্ক করেই সামনে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে মাথাপিছু 15 টাকার টিকিট কেটে আমরা প্রবেশ করলাম মহিষাদল রাজবাড়ির ভেতরে। মহিষাদল রাজবাড়ির 3টে প্যালেস, বাকি দুটো জরাজীর্ণ অবস্থায় আছে। আমরা যেটাতে এই মুহূর্তে প্রবেশ করছি এটা ফুলবাগ প্যালেস নামে পরিচিত, প্রায় 120 বছরের পুরনো। এটিকে যথেষ্ট সংরক্ষণ করেই রাখা হয়। এই ফুলবাগ প্যালেসের নিচের তলায় রয়েছে একটি মিউজিয়াম, এখানেই পর্যটকদের মূলত ঢুকতে দেওয়া হয়। সত্যি বলতে কি প্রথম দর্শনেই এই রাজবাড়িকে বেশ পছন্দ হয়েছে। উঁচু উঁচু থামওয়ালা দালান,
বিশাল বিশাল জানালা দরজা উঁচু উঁচু সিলিং সবই যেন ইতিহাসের সাক্ষী হয়ে আছে। ভিতরে ঢুকেই প্রথমেই চোখে পড়বে দরবার কক্ষ, আর এখানেই রাজবাড়ির সদস্যদের নানান ব্যবহৃত জিনিসপত্র সযত্নে রাখা আছে। সামনেই একটা বিশাল লম্বা দালান, সেই দালানে ঢুকতেই চোখে পড়ল দুটো কামান। একেবারে দালানের কোণে দেখতে পাচ্ছি একটি পালকি। জানতে পারলাম এই পালকিতে চড়েই কিন্তু রথের দিন মহিষাদলের রাজ পরিবারের রাজা রানী রথ টানতে যান, ওনারাই প্রথম রথে টানটা দেন। অন্দরমহলে প্রবেশ করতেই চোখে পড়ল সেই শ্বেত পাথরের একটি ঐতিহ্যবাহী টেবিল। নানা সিনেমা শুটিং হয়েছে এই মহিষাদল রাজবাড়িতে। সম্প্রতি যদি বসু পরিবার সিনেমাটি দেখে থাকেন তাহলে তো আপনার এই অংশটিকে চোখে পড়লেই মনে পড়বে সেই সিনেমার দৃশ্যটি। ভেতরেই আছে অস্ত্রকক্ষ, শিকার কক্ষ, যেগুলোতে ছবি তোলা নিষেধ, যেখানে পুরনো দিনের ব্যবহৃত তলোয়ার ঢাল ইত্যাদি দেখে মন ইতিহাসে ডুব দিতে বাধ্য হবে। তার ঠিক পাশেই আছে বিশ্রাম কক্ষ। এই রাজবাড়ির ওপরটা সদস্যদের থাকার জন্য ব্যবহৃত হয়, যদিও ওনারা বেশিরভাগ সময় কিন্তু কলকাতাতেই থাকেন। ভেতরে একটি মিউজিয়ামও আছে যেখানে রাজ পরিবারের ব্যবহৃত নানান জিনিসপত্র রাখা আছে। 1653 সালে রাজা জনার্দন উপাধ্যায়, যিনি আকবরের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন এবং তিনি মোগল সম্রাটদের কাছ থেকে এই জায়গাটা গিফট হিসেবে পান এবং পরবর্তী ক্ষেত্রে এইখানের কিন্তু মহিষাদল রাজবাড়ি প্রতিষ্ঠিত করেন তিনি। অর্থাৎ মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠাতা কিন্তু জনার্দন উপাধ্যায়। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে প্যালেসটি, যে প্রাসাদটি, সেটি কিন্তু উনি করেননি। মহিষাদল রাজবাড়ির তিনটি প্রাসাদ রয়েছে। এই তিনটি প্রাসাদের মধ্যে একটি হলো লালকুঠি, একটি হলো রঙ্গী বাসন, আরেকটি হলো ফুলবাগ। এইটাই কিন্তু সেই ফুলবাগ। অর্থাৎ এখানে আপনারা জানেন যে থাকার এবং খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। আপনারা চাইলে এখানে রাত্রিযাপন করতে পারেন। সামনে দেখতে পাচ্ছেন এই কামানটি, শোনা যায় দুর্গাপুজোর সময় কিন্তু এই কামানটির আগে এখান থেকে গোলা ছোঁড়া হতো, কিন্তু বর্তমানে তা এখন আর হয় না, এটা শুধুমাত্র নিদর্শনের জন্যই রাখা রয়েছে। পূর্ব মেদিনীপুরের একটা ঐতিহ্যবাহী পর্যটন স্থল কিন্তু এই মহিষাদল রাজবাড়ি। তা আপনারা চাইলে একদিনের আউটিংয়ে বা একদিন রাত্রিযাপন করার জন্য আপনারা এখানে আসতেই পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ, একটা মধ্যে এই রাজবাড়িটি তৈরি করা। এই যে প্রাসাদটি আপনারা দেখছেন এটা ফুলবাগ প্রাসাদ। এই ফুলবাগ প্রাসাদটি নির্মাণ করেছিলেন রাজা শ্রুতিপ্রসাদ গর্গ 1934 সালে। একজন ফরাসি আর্কিটেক্টকে ধরে উনি এই প্রাসাদটি নির্মাণ করেন। ওনার একটি স্ট্যাচুও এখানে আছে, ওই যে দেখতে পাচ্ছেন ওই দূরে, ওটি রাজা শ্রুতিপ্রসাদ গর্গেরই স্ট্যাচু। একটু পরে যাব আমরা ওইদিকে, আপনাদেরকে দেখাবো এই প্রাসাদ। তো এই ছিল ফুলবাগ প্যালেস। এই ফুলবাগ প্যালেস থেকে আমরা এবার চলে যাব এই মহিষাদল রাজ পরিবারের যে অন্য দুটি প্রপার্টি আছে, রঙ্গী বসান প্যালেস এবং লালকুঠিতে, যেখানে মহিষাদল রাজ পরিবারের ঐতিহ্যবাহী দুর্গা পুজোটাও হয়। তো দেখলেন এখানে, চাইলে এই জায়গায় আপনি নাইট স্টে করুন। সুন্দর মনোরম পরিবেশ, বর্ষাকালে উইকেন্ড ডেস্টিনেশন খোঁজার জন্য আমরা বহু জায়গা সার্চ করি, তো এটাও কিন্তু একটা উইকেন্ড ডেস্টিনেশন হতে পারে। প্যালেসের ঠিক সামনে এখানটা একটা সুন্দর চেয়ার করে দেওয়া আছে, একটা গার্ডেনের মতো। বিকেলটা এখানে সুন্দরভাবে আপনারা কিন্তু এনজয় করতেই পারেন। দেখতে পাচ্ছেন এই যে বসার সিটগুলো দেখাচ্ছি, রাজকীয় আমেজ এখানে পাবেন।
আমরা এখানে এসেই চলে যাচ্ছি। আপনি যদি ওখানে নাইট স্টে করেন বা ডে ইন প্যাকেজ নেন, তো সেক্ষেত্রে কিন্তু যে ডিনার টেবিলটাতে আপনাকে সার্ভ করা হবে একেবারে কিন্তু এরকম রাজকীয় টেবিলেরই শ্বেত পাথরের একটা টেবিল এবং পুরোপুরি কাঁসার থালাতে সাজিয়ে আপনাকে কিন্তু পরিবেশনটা করা হয়। ফুলবাগ প্যালেস দেখে আম্রকুঞ্জের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাওয়া যায় পুরনো রাজবাড়ি দেখতে। যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি, তাই আমরা বাইক দিয়েই বাইক নিয়ে চলে এলাম পুরনো রাজবাড়ি দেখতে। পুরনো রাজবাড়ির একাংশ একেবারেই ভেঙে পড়েছে, সংরক্ষণের কাজ চলছে, কিন্তু কতদিনে সেটা ঠিক হবে এই মুহূর্তে বলা মুশকিল। এই পুরনো রাজবাড়িতেই হয় মহিষাদলের ঐতিহ্যবাহী দুর্গা পুজো। পুজো এখানে বৈষ্ণব মতে হয়ে থাকে, তাই সিংহের মুখ খানিকটা ঘোড়ার আদলে হয় এখানে। পুরনো রাজবাড়ি দুটো অংশ, রঙ্গিপোষণ রাজবাড়ি আর একটা গ্রীষ্মকালীন আবাসের জন্য লাল কুঠি, দুটোই এই মুহূর্তে কিন্তু একেবারে জরাজীর্ণ অবস্থায়। এই পুরনো রাজবাড়ির কমপ্লেক্সের ভেতর একটু এগিয়ে গেলেই মহিষাদল রাজপরিবারের মদন গোপালজিউর মন্দির। মহিষাদল রাজবাড়ির রথে শ্রী জগন্নাথ দেব আরোহণ করেন না, আরোহণ করেন মহিষাদল রাজবাড়ির কুলদেবতা মদন গোপালজিউ। ঠিক যেমনভাবে অধুনা বাংলাদেশের ধামরায়ের রথে আরোহণ করেন যশমাধব, আবার পুরী বাড়িপাদা বা মাহেশের রথের অধিপতি শ্রী জগন্নাথ দেব। তো এই সেই মন্দির, মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, তাই আমরাও আপনাদের দেখাতে পারলাম না। মন্দিরে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম মহিষাদল রাজপরিবারের আম্রকুঞ্জের উদ্দেশ্যে। মহিষাদলের রথ উৎসবের নানা আকর্ষণ রয়েছে, তার মধ্যে মূল আকর্ষণ হচ্ছে এখানকার কাঁঠাল কেনা বেচার হিড়িক। সামনেই কয়েকদিন পরেই রথ, তাই কাঁঠাল কেনা বেচার জন্য নতুন কাঁঠাল বাজার থেকে অলরেডি চলে এসেছে। সেই মহিষাদল রাজবাড়ির আম বাগানে এই কাঁঠালের বাজার ইতিমধ্যেই বসে গিয়েছে। আম বাগানের পাশাপাশি মহিষাদলের বাজার, কাঁঠাল গলি, পুরনো বাসস্ট্যান্ড চত্বরসহ নানা জায়গায় কিন্তু কাঁঠাল অলরেডি জড়ো করা স্টার্ট হয়ে গিয়েছে, আমরা একটু আগে যা দেখলাম। কত করে কিলো গো? কত করে কিলো? এই হলো মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জ। এই আমবাগানে বর্ষার বিকেলটা কাটাতে দারুণ লাগছিল, এখান থেকে ছেড়ে যেতে মন চাচ্ছিল না, কিন্তু বেরোতে তো হবেই, কেননা হাতে আর সময় বেশি নেই, আমাদেরকে যেতে হবে গেঁওখালি। তাই মহিষাদল রাজবাড়িকে বিদায় জানিয়ে আমরা এবার রওনা দিলাম গেঁওখালির উদ্দেশ্যে। মহিষাদল রাজবাড়ি বেড়াতে এসেছেন, অথচ গেঁওখালি যাবেন না, তাই কি কখনো হয়? শুধুমাত্র গেঁওখালি যাওয়ার জন্যই অনেকে আসেন, আর যদি মহিষাদল রাজবাড়ি আসেন তো গেঁওখালিকে স্কিপ করবেনই বা কেন? মহিষাদল রাজবাড়ি থেকে যে দেখতে পেলেন, আমরা এই রাস্তায় চলে এসেছি, মাত্র 8.5 কিলোমিটার ডিস্টেন্স গেঁওখালি, নদীর পাড়ে একটা সুন্দর মনোরম বিকেল কাটাতে আপনি চলে আসুন এখানে গেঁওখালি। যদি আপনি কলকাতা থেকে একদিনের পিকনিক স্পটের খোঁজ করেন, তো গেঁওখালি তো একেবারে আদর্শ জায়গা। এখানে এসে আপনি চাইলে সুন্দর একটি চুড়ির ভাতি এনজয় করতেই পারেন, এবং শুধু তাই নয়, নদীর ওপর ফেরি সার্ভিসের ব্যবস্থাও আছে, ফেরি সার্ভিস করে আপনি ওই পাশে হাওড়া জেলায় গাদিয়াড়াও পৌঁছে যেতে পারেন। তো আমরা এখন চলেছি সেই গেঁওখালির রাস্তায়। গেঁওখালি যাওয়ার রাস্তাতেই পড়বে ওই ট্রেন লাইন, এই যে দেখতে পাচ্ছেন হলদিয়া লাইন, এই যে স্টপেজটি, এই রেল স্টেশনটিতে নেমে আপনি সামনেই টোটো করেই আপনি চলে যেতে পারেন মহিষাদল রাজবাড়ি। হলদিয়া লাইনের যে হাওড়া হলদিয়া লোকাল চলে, একটু আগে বলেছিলাম, সেই লোকালের রেলওয়ে স্টপেজ এটি। গেঁওখালি, এ হলো ত্রিবেণী সঙ্গম। হুগলি, রূপনারায়ণ ও দামোদর তিন নদী এক হয়ে হুগলি নামে বয়ে গিয়েছে সাগর পানে। চাইলেই নৌকা নিয়ে ভেসে পড়তে পারেন এই হুগলির বুকে। মাঝি নিয়ে যাবে একদম সঙ্গমের কাছে হুগলি আর রূপনারায়ণের সঙ্গম। মাঝি বুঝিয়ে দেবে তিন নদীর এলাকা কোনটা, আলাদা আলাদা চেহারা তাদের। মাঝি চিনিয়ে দেবে কোন দিকে নূরপুর, কোন দিকে গেঁওখালি, কোন দিকে গড়চুমুক, আর কোন দিকে গাদিয়াড়া। নদী হলেও সমুদ্রের মতো দিগন্ত বিস্তৃত জলরাশি, আর বন্দরগামী বা বন্দর ছেড়ে যাওয়া জাহাজ তো আছেই।
নদীর ওপাশে গাদিয়াড়ায় রয়েছে পশ্চিমবঙ্গ পর্যটনের রূপনারায়ণ লজ, আর এপাশে গেওখালিতে রয়েছে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ত্রিবেণী সঙ্গম ট্যুরিস্ট কমপ্লেক্স ও সেচ দপ্তরের বাংলো। চাইলে এখানেও আপনি রাত্রিবাস করতে পারেন। আমরা এই মুহূর্তে গেঁওখালিতে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন একদম নদীর ধারে একদম সবুজ ঘাসের ওপরে আমরা দাঁড়িয়ে আছি গেঁওখালিতে। গেঁওখালি একদিনের পিকনিক স্পটের জন্য তো সত্যিই বিখ্যাত। কলকাতার কোলাহল এবং কলকাতার এই গ্যাঞ্জাম থেকে যদি আপনি একদিনের ছুটি কাটাতে চান বা দিনের দিন ফিরে যেতে চান, গেঁওখালি বেস্ট। বিশ্বাস করুন, এখানের এই নীরবতা অনেক কিছু কথা বলে দেয়। আপনি একা একা সময় কাটাতে পারেন আপনার ফ্যামিলির সাথে, বা আপনি একা এসেও কিন্তু একটা দিন কাটিয়ে যেতে পারেন। গেঁওখালির বিশেষত্ব এখানে দেখছেন যে নদীর স্রোতে এই ভূমিরূপ ধসে যাচ্ছে, এটাই কিন্তু একটা সৌন্দর্য বর্ণনা করে দিয়ে গেছে। আপনি সামনেই দেখতে পাচ্ছেন নদী, যার কিন্তু উল্টো দিকটা, ওই দিকটাই কিন্তু হাওড়ার গাদিয়াড়া। আপনারা জানেন গাদিয়াড়া পিকনিক স্পট হিসেবে বিখ্যাত, তো সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে কিন্তু গাদিয়াড়াও যেতে পারেন। সামনেই গেঁওখালির একটা ছোট জেটিঘাট আছে যেখানে আপনি নৌকো করে গাদিয়াড়ায় যেতে পারেন, আবার ফিরেও আসতে পারেন। আর দূরে দেখতে পাচ্ছেন ওই দিকটা কুমড়াহাটি, আর আমাদের এই দিকটা থেকে রূপনারায়ণ মিশেছে হুগলি নদীর সাথে। এই সোজা বরাবর গেলে আপনি একদম কলকাতায় পৌঁছে যাবেন, হুগলি নদীর সাথে কানেক্টিং। আর এদিকটায় রূপনারায়ণ, আর এই দিকটায় সোজা গেলে কুমড়াহাটি থেকে আপনি সাগরে যেতে পারেন, অর্থাৎ ডায়মন্ড হারবার রুট এখান থেকেও কিন্তু যাওয়া যায়। তো বিকেলটা গেঁওখালিতে নদীর ধারে কাটিয়ে এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে এইরূপ কোনো না কোনো একটা ভিডিওতে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর গেঁওখালি বা মহিষাদল রাজবাড়িতে রাত্রিবাসের জন্য সমস্ত ইনফরমেশান আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ডেসক্রিপশানটা চেক করে নেবেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে।